আপনারা কোনো অনভাইবল দোষ হবে না, টাইম ওভার করছেন আপনি, আর ভাতটা আমার উপর দিতেছেন না, এটা আপনাদের কেন্দ্র দেখতে আমি গেছিলাম, আমরা একটা কেন্দ্র দেখতে গেছিলাম, আর কমিটি কনসিডার করে দিয়েছে না, কনসিডার করতে মানে এতগুলো সাংবাদিক ভাই আসছে না, এটা আপনি কয়টার সময় পৌঁছাইছেন? আমি 3:30 3:30 পৌঁছাইছি, হ্যাঁ পরীক্ষা করব, সেই হিসাবে আমরা ওই যে ব্যাংকের সাথেও একটা চুক্তি বোধহয় বাকি আছে, ব্যাংক আমাদের জামানত জমা দিতে হয় চালানের মাধ্যমে, তো এটা হইলেই আমরা ব্যাংক ড্রাফের মাধ্যমে একটা কীভাবে অনলাইনে করা যায়, হয়তো ওনার যদি উনি না থাকে ওনার একজন প্রতিনিধিকে আমরা ডাকবো, আমরাই প্রশিক্ষণ দেব যে আপনি এইভাবে আবেদনটা করবো, নমিনেশন বললে এইবারই প্রথম আমরা মানে যাতে কোনো হ্যাচিং ছাড়া, হ্যাচিং জানে কোনো কোনো ঝামেলা ছাড়া যাতে অনলাইনে আমাদের নমিনেশন পেপার জমা হয়, আমি প্রিন্ট নিব, ওনারা বাছাইয়ের সময় একটা প্রিন্ট কপি নিয়ে উপস্থিত থাকবো, ঠিক আছে, এটা একটা প্রক্রিয়া চলছে, আশা করি যে আমরা দ্রুতই এটা করতে পারবো, তারপরে যদি হার্ড কপি উনি নিতে চান আমরা দিব টাইমের মধ্যে আসলে, তো 4টার মধ্যে আসতে হবে 9টার থেকে, দুটো যেটা নিতে চাইলে যেটা 15 তারিখে লাগবে জমা দেওয়া, তাহলে এটা আপনারা কবে শুরু করবেন, কবে তাহলে আমরা জমা দেবো? না আমরা 2-1-এর মধ্যেই শুরু করবো, এখন কিন্তু 5 তারিখ, আজকে 5 তারিখ, আরও 10 দিন সময়, অসুবিধা নাই, আপনি যদি কালকে মনে করেন একটা হার্ড কপি নিয়ে যেতে পারেন, আপনি কাজ এগিয়ে রাখতে পারেন, যেহেতু জমাটা দিতে হবে আপনার অনলাইনে, সিডিটাও কমপ্লিট হয়নি, আজকে এইমাত্র আমি খোঁজ নিলাম, ওই যে আমার সাথে সরকারি প্রোগ্রামে ছিল এতক্ষণ, ওইটা একটু প্রথম সিডিটা একটু ঝামেলা ছিল, এটা আজকেই আমি পেয়ে যাবো হয়তো হাতে, রাত্রে 9টার মধ্যে পেয়ে যাবো, এটাও হয়তো কালকে আমার কমপ্লিট থাকবে ইনশাল্লাহ, অন্যান্য ফর্মালিটিজ গুলো আছে, যেমন আপনাদের যদি কোনো থাকে কি এখন পর্যন্ত কি অনলাইনে কেউ না, আমরা তো প্রক্রিয়াটা শুরু করতে পারিনি, শুরু করতে পারিনি, এটা এখনো নেয় নাই, আমরা ওইটাও মেসেজ দিয়েছি যে অনলাইনে এবার দাখিল করতে হবে, হার্ড কপি নিলেও আমরা অনলাইনে আপনি ওপেন করবেন, কীভাবে করবেন না করবেন সেটা আপনার প্রতিনিধিকে একদম ভালো একটা ছেলেকে পাঠাবেন যিনি আইটি আপনি কয়টার সময় পৌঁছাইছেন? আমি 3:30 যেটা আমরা নিতে আসছি আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা ছিল 4 ঘন্টা নিয়েছে।
আমাদের ইয়া তো মিডিয়া কর্মী অর্ডার করে চলে আসছে না, খবর নাই তো, খবর না, খবর না, খাও ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল যুগ এই সেন্ড টু ভাই এটা খবর নেই ভাই এটা একটা নিয়ম কারণ ডাক দিয়ে দিই আপনাকে ফোন দেওয়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করছি আমি ফোনটা হাতে ধরে রাখছি বলতে হচ্ছে ব্যাপারটা কাল থেকে আচ্ছা ওটা কি হেল্প করবে জানেন আপনি ফোন করতে বললেন জীবন দা তুমি হ্যান্ড করো হাত কবে দিবে এটাই নিয়ে যান এটা নিয়ে যান এটা একটা নিয়ম কারণ করেন শিরোনাম তো এখনো কোনো নমিনেশন পেপার যায়নি, এটা আমি নিয়ম বলি এটা সবাই নিচ্ছে এটা নিয়ে যান, যদি কালকের মধ্যে আমরা অনলাইনটা হয় তাহলে এখন দরকারই নেই, না হলে কালকে হার্ড কপি এটা দিয়ে আর এটা একটা খাম দেওয়া আমি ওনাকে হ্যান্ড ওভার ভিডিও কালকে আমি খাম দিয়ে আপনাকে নিয়ম কারণ হ্যান্ড ওভার আপনি কিসে আছেন জি আপনি কোথার সাথে আমরা হ্যাঁ আমি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নোয়াখালী রায় আর এমনি ঢাকা ওনার তো বগুড়া না আর আপনার আমি আছি আহ্বায়ক এই নির্বাচন কমিটির আমার বাড়ি বগুড়াতে আর আমি ঢাকা সদর আসনের ভোটার তাই আপনিও তাই আমি রিটায়ার্ড ক্যাপ্টেন ও শিক্ষক প্লাস ইয়া ওই ওই নির্বাচনে কাহালুতে গিয়েছিলাম সাথে লেগে আছে আর কি প্লাস ওই ক্যান্টনমেন্ট থানা আমার দায়িত্ব ডিস্ট্রিক্টের জায়গা তো এক্স রিটায়ার্ড আর্মি অফিসার আছে ওদের সাথে মিটিং করে উনি আসছিলেন নিয়ম কারণ শুনে গেছেন আগামীকাল কালকে দিয়ে দিবি হয়তো বলে দিল ঠিক আছে আপনি যদি এই নিয়মটা আর একটু এক মিনিটে একটু দুইজনই একটু হাসি মুখে ভাই সবদিকে চলে আসেন এই জায়গাটা হলে সবাই পেয়ে যায় সব দিক দিয়ে আলম ভাই সামনে ঠিক আছে।